চৈত্র মাসে বিশেষ ধামাকা, আবরণের প্রতিটি কেনাকাটার উপর রয়েছে 10-30% বিশেষ ছাড়। অফার চলবে পয়লা বৈশাখ পর্যন্ত। তাড়াতাড়ি অনলাইনে বুক করুন আবরণ এক্সক্লুসিভে, বিরাটি মিনি বাস স্ট্যান্ডের ঠিক উল্টো দিকে। নমস্কার, আবরণ এক্সক্লুসিভের আরও একটা নতুন পর্ব এবং আপনাদের সকলকেই জানাবো স্বাগত। আর যেহেতু আবরণ এক্সক্লুসিভের পর্ব আমরা প্রত্যেকদিনই নিয়ে আসছি নতুন নতুন শাড়ি, বলা যায় যা কালেকশন আমরা এতদিন ধরে দেখে এসেছি সেই কালেকশন অবশ্যই নিয়ে আসছি, তার মধ্যে কিছু নতুন থাকছে এবং সেখান থেকে অফারটা আপনারা পাচ্ছেন। কারণ জানেন সামনে পয়লা বৈশাখ, যদিও এবছর আমাদের এই প্রথম পয়লা বৈশাখ হয়তো বাড়িতেই কাটবে সকলের, তবে সেটাও একমাত্র আমাদের ভালো রাখার জন্য এরকম সিদ্ধান্ত। কারণ বাড়িতে থাকলে সুস্থ থাকবো আমরা, এটাই হচ্ছে প্রথম লক্ষ্য। আর যেহেতু আমরা জানি লকডাউনের সময়সীমা বাড়িয়ে দেওয়া হয়েছে, তার জন্য আমাদের আরও বেশি করে সংযত হতে হবে, ঘরে থাকতে হবে। তার কারণ একটাই, যে করোনা ভাইরাসের প্রকোপ সেটা যেন আর না বাড়তে পারে। একদমই এই দিকে তো আমাদের অবশ্যই নজর থাকে সবসময়। তবে আজকের যে কালেকশন রয়েছে তা হলো একেবারেই বাজেট ফ্রেন্ডলি, কারণ যেহেতু একটু সময় হাজির হয়েছে, একটু বেলার দিকেই হাজির হয়েছে, তাই বাজেট ফ্রেন্ডলি কালেকশন নিয়ে এসেছি। একেবারে মলমলের কালেকশন রয়েছে, তবে আমি একা আসেনি, আমার সঙ্গে এসেছে তিথি, তাই তিথিকেও অনেক স্বাগত। একেবারে দেবস্মিতা, আর তুমি যেমনটা বললে যেহেতু মলমলের কালেকশন আনা হয়েছে দিদির জন্য এবং পাশাপাশি একটু বাজেট ফ্রেন্ডলি অপশন রাখার চেষ্টা করা হয়েছে, যাতে এই মুহূর্তে দাঁড়িয়ে আমরা সকলে একটু পকেটের সাশ্রয়ের কথা ভাবছি এবং সেদিকে তাকিয়ে কোথাও একটা মন ভালো করার জন্য কেনাকাটি যদি টুকটাক চলে তাহলে সেটাও যদি পকেট জুজে হয় তাহলে কিন্তু সত্যি ভীষণ ভালো হয়। এবং সেই জন্যই একটা করে কালেকশন দেখাবো দেবস্মিতা। শুরুতে যেটা মলমলে রয়েছে সেটা মলমলে বন্ধি যদি বলি বা বাঁধনি যদি বলি, শুরুতে একদম সেই কালেকশনটাই রয়েছে। আর যেটা একদম পুরো ম্যাট রেড বলা যায়, কটন যেহেতু, তো সেক্ষেত্রে ম্যাট রেডের কালেকশন শুরুতেই একদম এক নম্বর। আজকে প্রাইস নিয়ে কোনো কনফিউশন নেই, 1050 যে কটা শাড়ি দেখাবো তার উপর ফ্ল্যাট 10% অফ পেয়ে যাবেন। এটা শুরুতেই আমি যে বন্ধেজের অপশনটা বললাম বা বাঁধনির অপশন যেটাই বলবেন আপনারা, সেটা রয়েছে আমাদের এক নম্বরে। প্রাইস রেঞ্জ বলিয়ে দিলাম 1050, তবে একটা ইনফরমেশন আপনাদেরকে দিয়ে রাখি, এক্ষেত্রে আপনি অনলাইন পেমেন্ট করুন বা ক্যাশ অন ডেলিভারি যাই করবেন, তাতে দুটো করে বুক করতে হবে আপনাদেরকে। আর এটা থাকছে ব্লাউজটা, এক নম্বর দেখে নিলাম। এরপর আসছি দু নম্বর, দুয়ে যেটা আমরা দেখলাম হচ্ছে, একে যেটা দেখলাম রেডের সাথে, দুয়ে সেটা রেডই বলা যায়, রেড এবং ইয়েলোর কালেকশন একেবারে। এবং দেখো এই গরমে না মলমল পরে যতটা আরাম অন্য কোনো শাড়ি পরে হয়তো তুমি সেই আরামটা পাবো না একেবারেই, তাই কারণ গরমটা তো আমাদের পিছন ছাড়বে না, গরম আমাদের পিছনে রয়েছে, পিছু ছাড়ার অপশনটা নেই। তো সেক্ষেত্রে এই গরমে যদি খুব সুন্দরভাবে নিজের স্টাইলটাও ক্যারি করতে হয় সেক্ষেত্রে মলমলের থেকে ভালো কালেকশন কিন্তু কিছু হয় না। এটা দু নম্বর আমাদের 1050, আর এটা থাকছে ব্লাউজটা। এবং যে কটা শাড়ি আজকে দেখবো সবকটাতেই কিন্তু ফ্ল্যাট 10% অফ থাকবে। এবং এই পরের শাড়িটা দেখো, এটা একদম মলমলের যে ডিজাইনগুলো আমি তিথি দুজন নিয়ে আসি সেগুলো থেকে একটু বেরিয়ে, যে বললাম যে কিছু নতুন। এবং এই শাড়িটা না হাতে ধরে বুঝতে পারছি যে কতটা সফট একেবারেই। এটা দেখো প্যানেল করে করে খুব সুন্দর, এখানে না প্রত্যেকটা কালার কম্বিনেশন যদি বলি ম্যাট টোনই পাবেন, কেন আপনারা জানেন কটন মানে একটু ম্যাট ফিনিশে হয় আর ম্যাট ফিনিশের ট্রেন্ডটা এখন প্রচুর বেশি, তো সেক্ষেত্রে এই মলমলটা কিন্তু একেবারে আলাদা। কতটা সুন্দর প্রিন্টটা যাচ্ছে, এটা চিরাচরিত যে আমরা মলমলটা নিয়ে আসি সেখান থেকে একটু বেরিয়ে একটা কাজ দেখাচ্ছি। এটা তিন নম্বর আমাদের 1050, তার উপর অবশ্যই ফ্ল্যাট 10% অফ, এটা থাকছে ব্লাউজটা। এরপর চলে যাবো চার নম্বর কালেকশন, চার নম্বরটাও দেখো ভীষণ ব্রাইট হলুদ আর রানীর সঙ্গে একদম, আর ছোট ব্লক প্রিন্টের মতো করে দেখো পুরো ডিজাইনটা যাচ্ছে, এটা ভীষণ সুন্দর বলা যায়। এটাও মলমলের আজকে বেশ কিছু নতুন নতুন কালেকশন রয়েছে আমাদের কাছে, যেহেতু বাজেট ফ্রেন্ডলি অপশন নিয়ে আসছি তার মধ্যে অফারটাও আছে, তার জন্যই ভাবলাম যে হয়তো আমরা এই মুহূর্তে পয়লা বৈশাখে পড়তে পারছি না কিন্তু তার পরবর্তী অনুষ্ঠানগুলোতে তো পড়তে হবে, গরমটা আমাদের থাকছে। এবং যেহেতু গোটা গরমটাই বাকি রয়েছে তাই যে কোনো জায়গায় মানে হট করে চলে যেতে হলে কিন্তু এই শাড়িগুলো ক্যারি করতেও যেমন সুবিধা, এটা পাটলিতে রয়েছে, এটা কুচির পাটে আমরা এটা পেয়ে যাবো, ভীষণ স্মার্ট লুক দেখো এই শাড়িটা একদম। আর যেহেতু হলুদ কালারটা তাই জন্য ভীষণ ব্রাইটও লাগবে। এটা চার নম্বর আমাদের, এই যে ব্লাউজটাও থাকছে, এটা প্রাইস রেঞ্জ 1050, তার উপর অবশ্যই ফ্ল্যাট 10% অফ। এবং এর পরের কালেকশনটাও ভীষণ সুন্দর দেখো, পাঁচ নম্বর, বাহ এটাও সত্যি দারুণ একটা কালেকশন বলা যায়, একেবারে অন্য রকমের ডিজাইন করা দেখো, মলমলের ডিজাইন দেখছি আমরা।
আচ্ছা, এটা মলমলের 5 নম্বর কালেকশন, যেখানে খুব সুন্দরভাবে প্যানেল করে করে টেম্পল করে করে পুরো ডিজাইনটা গেছে। এবার যদি আমি বডিতে চলে আসি, বাটার কালার বা একদম একটু কাঁচা হলুদ যদি আমি বলি, সেই কালার দিয়ে পুরোটা কাজ গেছে। ব্লক প্রিন্টের অপশনটাও খুব সুন্দর, দেখো আমকলকার ময়ূরটা ভীষণভাবে যাচ্ছে, একটু ইউনিক ভাবে করা হয়েছে। একেবারেই মলমল বলে 1050 বলে যে একদম ছাপোষা ডিজাইন তাও কিন্তু নয়, বল একদমই তাই, তার থেকে একটু বেরিয়ে এটা 5 নম্বর আমাদের। তার উপর অবশ্যই ফ্ল্যাট 10% অফ যখন থাকছে তখন তো দারুন ব্ল্যাক এর সাথে যেহেতু পেইন্টটা করা রয়েছে মলমলে, এবং ভীষণ সুন্দর ফুটেছে, একদম তাই যতটুকু এখন দেখা যাচ্ছে, মানে এই যে ব্ল্যাক এর উপরে হোয়াইট দিয়ে কাজ করা, এরপরে যখন হাফ পোরশনটায় চলে যাব, এই যে রানী কালারটা এবং গোটা শাড়িটা যদি তুমি এবার একবারে দেখো তাহলে দেখবে যে ভীষণ ব্রাইট একটা কালার, একদম তাই। এটা হ্যান্ড পেইন্টের কালেকশন রয়েছে মলমলে 6 নম্বর, আর এটা থাকছে ব্লাউজটা, আর তার উপর তো আপনারা জানেন 1050 এর উপর ফ্ল্যাট 10% অফ থাকছে। খালি সেক্ষেত্রে যেহেতু প্রাইসটা 1050, তাই বোধ হয় দুটো করে বুক করতে হবে, এবং অনলাইন বুকিং করুন বা ক্যাশ অন ডেলিভারি দুটো করে বুক করতে হবে। এবং মলমলের চাহিদাও প্রচুর, এবং সেই জন্যই বারবার দিদিদের চাহিদা মতো মলমল নিয়ে আসা, যেহেতু এই সিজনটায় মলমল ছাড়া অন্য কোনো শাড়ি পরে অতটাও আরামদায়ক হয়ে উঠবে না। মানে যেখানে আপনি যাবেন সেক্ষেত্রে আপনি যদি মনে করেন বাড়িতে রেগুলার ইউজ করবেন, তার জন্য তো কোনো কথাই নেই, এর থেকে ভালো কালেকশন কিছু হয় না। এটা হচ্ছে 7 নম্বর আমাদের মলমলের 1050, তার উপর অবশ্যই ফ্ল্যাট 10% অফ। এটা থাকছে ব্লাউজটা, ব্লাউজটাও বেশ সুন্দর ডিজাইন করে দেওয়া রয়েছে, তো বানিয়ে নিতে পারলে অন্য কোনো শাড়ির সাথেও ট্রাই করতে পারবেন। এরপর আসছি 8 নম্বর, এই যে শাড়িটা আমরা দেখাবো এটা ভীষণভাবে ফিগার কারেকশন করবে, এবং প্রত্যেকটা শাড়িতেই দেখো ডিজাইনগুলো কিন্তু একেবারে আলাদা, মানে চিরাচরিত মলমল বলতে আমরা যা বুঝি সেরকম মলমল যেন সেটা থেকে বেরিয়ে একেবারে। এইগুলো কিন্তু আমি আর দিদি দুজনে আগে কখনো আনিনি, এই কয়েকটা কালেকশন যেগুলো মানে আমরা এর আগেও মলমল নিয়ে এসেছি, কিন্তু এই কালেকশনগুলো ফ্রেশ কালেকশন যদি আমি বলি, আমরা বেশ কয়েকদিন আগেও একটা এপিসোড করেছিলাম মলমলের, তো সেগুলো সবই আউট অফ স্টক। তো তারপর যদি বলি ফ্রেশ কালেকশন, সেগুলো হচ্ছে সবগুলো নিয়ে এসেছি আজকে, যেটা এটা যেরকম আমি বলছিলাম ফিগার কালেকশন কেন করবে বা দেখে নিন, টেম্পল করে গেছে যেহেতু দুদিক থেকে অদ্ভুত সুন্দরভাবে মধ্যমণি করে টেম্পলটা গেছে, তার জন্য ফিগার কারেকশন করবে। এটা আমাদের 8 নম্বর 1050, তার উপর অবশ্যই ফ্ল্যাট 10% অফ, এটা থাকছে ব্লাউজটা। এরপর আসবো 9 নম্বর। আচ্ছা, এবার মলমলে বাটিক দেখবো, আর এই বাটিকের অপশনগুলো না দিদিদের বেশ চাহিদার মধ্যে পড়ে, এই কালার কালেকশনটা যদি দেখা যায়, দেখো গোটা আঁচলটা ব্ল্যাক এর উপরে মাল্টি কালার কালার দিয়ে পাতার মোটিফটা গেছে, কালারফুল একেবারে। আর যে রেডের অংশটা তোমার আমাদের বডিতে যাচ্ছে, সেটা একদম যে রেডটা হয় না আগুন, এক লাল যেটা বলা হয় মানে চলতি ভাষায়, ঠিক সেই কালারটা যাচ্ছে এটা। এটা আবার দেখো কুচির কাজটা কিন্তু আবার আছে থাকছে একদম। এটা হচ্ছে কি 9 নম্বর কালেকশন আমাদের 1050, সেটা থাকছে তার ব্লাউজটা, এবং তার উপর তো ফ্ল্যাট 10% অফ পাচ্ছেনই। এরপর আসছে 10 নম্বর, এবার কয়েকটা বাটিক দেখবো আর কি পরপর আমাদের, এবং বাটিক মানেও যেমন সবার ভীষণ প্রিয়, এবং বাটিক সবারই, মানে বাটিক মনে হয় যে তোমার কখনো পুরনো হবে না। দেখো এই যে আমকলকার ডিজাইনটা সরু তুলির মতো করে গেছে, এবং সেই আমকলকার ডিজাইনের ভেতরেও আরো সুন্দর করে ডিজাইন করা, এই আঁচলটাতে কিন্তু শুধু এই আমকলকার ডিজাইনটা করা। এবার যদি বডিতে চলে আসে সেক্ষেত্রে অরেঞ্জ অ্যান্ড ইয়েলো যদি বলি, বা এটা রেড অ্যান্ড ইয়েলো বলা যায়, দুদিক থেকে পাড়ে খুব সুন্দর সেই ডিজাইনটা কন্টিনিউ হচ্ছে, মাঝখানে এই হলুদটা যাচ্ছে। এটা 10 নম্বর একটা শাড়ি, এটা 10 নম্বর কালেকশন 1050, তার উপর ফ্ল্যাট 10% অফ আছে। এটা হচ্ছে ব্লাউজ পিসটা। এরপর আসবো 11 নম্বরে, 11 নম্বরের কালেকশনটা আবার দেখো, এটাও তোমার মানে যেহেতু ব্ল্যাক এর সাথে দেখতে খুব ভালো লাগে, আর দেখবে কটনে ব্ল্যাকটা যখন আসে না, কিছু কিছু ব্ল্যাক একদম জেড ব্ল্যাক একদমই তাই, সেই ডার্ক ব্যাপারটা থাকে না। এবার এখানে দেখো আবার ক্র্যাক বাটিকের অপশনটাও থাকছে, একদম মানে একটা পার্টে যখন সাদার উপর দিয়ে ব্ল্যাক দিয়ে ক্র্যাক বাটিক, আর একটা তোমার স্টারের মোটিভটা তো পুরো শাড়ি জুড়ে কন্টিনিউ হচ্ছে, এবং দেখো লোয়ার ইয়ারটা কিন্তু এই ক্র্যাক বাটিকটা ধরেই যাচ্ছে, পুরোটাই ভাবে যাবে। আবার কুচির পার্টটা তোমার প্লেন যেরকম নর্মাল ক্র্যাক বাটিকের সাথে স্টার মোটিভটা যাচ্ছে সেটা। এটা হচ্ছে 11 নম্বর কালেকশন 1050, এটা থাকছে ব্লাউজটা, তার উপর অবশ্যই ফ্ল্যাট 10% অফ পেয়ে যাবেন। এরপর আসছি 12 নম্বর, এবং 12 নম্বরের কালে এই শাড়ি, এই ধরনের শাড়ি না মানে ধরো আমার তোমার বা অনেকের বাড়িতেই
মায়েদের ওয়ার্ড্রপে কিন্তু কমন একটা কমন ব্যাপার, কমন ফ্যাক্টর একদমই, মলমল থাকবেই, কারণ মলমলের মতো কমফোর্ট জোনটা কিন্তু অনেক শাড়িতে খুব কম থাকে। এখানে দেখো এই কালার কালেকশনটা কমন, কিন্তু ডিজাইনটা একবার দেখো, ফিগার মোটিভটা গোটা আঁচল জুড়ে, আঁচল জুড়ে থাকছে, আর আঁচলটা যথেষ্ট চওড়া, মানে এতটা অবধি পুরো যদি ধরা যায়। তারপরে যাচ্ছে পুরোটাই ক্র্যাক বাটিকের সাথে ইয়েলো। এবার যদি হাফ পোর্শনটাই যাই, সেখানে আবার পাটলিতে থাকছে, এটা পাটলি পাল্লু বলা যাবে, পাটলিতে আবার সেই ফিগার মোটিভটা কন্টিনিউ হচ্ছে। এটা আমাদের 12 নম্বর কালেকশন 1050, এটা থাকছে ব্লাউজ পিস। এরপর চলে আসবো লাকি 13-এ আমাদের 1050। আজকের প্রত্যেকটার প্রাইস রেঞ্জ, তাই দাম নিয়ে কোনো কনফিউশন নেই। আর শুধু একটাই কথা, যেটা আমি দিতে দুজনেই বললাম, যে দুটো করে বুক করতে হবে আপনাদেরকে, যে অনলাইন পেমেন্ট করুন বা আপনি ক্যাশ অন ডেলিভারি নিন। এটা আবার সেই দুটো আমকলকার ডিজাইনকে করে এক জায়গায়, এটা কিন্তু অনেকটা ডার্ক চকলেটের কালার, একদমই তাই। আর সেটা যদি আমি বডিতে চলে আসি, প্যানেল করে করে সেই টেম্পল মানে ওয়েভ ডিজাইনটা প্যানেল করে করে গেছে, এবং প্রত্যেকটা শাড়ি কিন্তু ভীষণ স্টাইলিশ কালেকশন, এটা বিশেষত ভীষণ স্মার্ট, ভীষণ ইউনিক বলা যায়। এটা লাকি 13 আমাদের 1050, এটা থাকছে ব্লাউজটা, তার উপর অবশ্যই ফ্ল্যাট 10% পেয়ে যাবেন আপনারা অফ। এরপর আসবো 14 নম্বরে। 14 নম্বরটা দেখো, আমরা কিন্তু এর আগে কালার কালারটা দেখেছি, এই কালারটা কিন্তু ডিজাইনটা আবার সেক্ষেত্রে আলাদা হয়ে যাচ্ছে। এটা যেরকম আমি যদি আঁচলটা দেখো, একেবারে নরমাল, একদম নরমাল ক্র্যাক বাটিকে, ক্র্যাক বাটিকে যাচ্ছে। এরপর যদি গোটা বডিটাই আসা যায়, তাহলে দেখো মাঝখান ধরে কিন্তু লিফ মোটিভটা যাবে। আর লিফ মোটিভটা দেখো, মানে যেহেতু হ্যান্ড বাটিক, বাটিকের তো কালেকশন খুব সুন্দর হয়, সেক্ষেত্রে ডিজাইনটা একদম অন্যরকম। এটা হচ্ছে পুরো শাড়িটা, এটা আমাদের 14 নম্বর অপশন, এটা থাকছে ব্লাউজ পিসটা 1050, তার উপর অবশ্যই ফ্ল্যাট 10% অফ। এরপর আসবো 15 নম্বরে। বাহ, এটা ভীষণ সুন্দর, এটা সুন্দর থেকেও বড় কথা, এটা ভীষণ স্মার্ট লুক ক্যারি করবে, এবং সব থেকে যেটা বলার, এটা কিন্তু একেবারে কালো নয়, একদমই, মানে কালো বলতে এটা হচ্ছে কি, জেড ব্ল্যাক আমরা যেটা বোঝাই, সেই জেড ব্ল্যাকটা কিন্তু নয়। এটা হচ্ছে কি আমাদের 15 নম্বর, ডিজাইনটা দেখাবো, এই যে হ্যাঁ একদম, এই যে ট্রায়াঙ্গেল মোটিভটা যেটা আঁচলে থাকছে, পুরোটা এতটা জুড়ে আঁচলে থাকছে। এটা হচ্ছে পুরো শাড়িটা, যেটা মানে খুব সুন্দর, তোমার বলা যায় না আলপনার মোটিভ যেটা আমরা বলছিলাম, কালোর রংটাও দেখো ভীষণ সুন্দর। এটা তুমি ওপাশটা ধরে নাও দিদি, হ্যাঁ এই যে, এটা হচ্ছে কি আমরা কুচিটাই পেয়ে যাবো, একদম সেম টু সেম আঁচলের ডিজাইনটাই। এটা 15 নম্বর, 1050, এটা থাকছে ব্লাউজটা, তার উপর যেহেতু 1050 ফ্ল্যাট 10% অফ তো পাবেনি। এরপর আসছি 16 নম্বরে, এবং আজকে যে কটা কালেকশন আছে, প্রত্যেকটা কালেকশনের কিন্তু প্রাইস নিয়ে কোনো কনফিউশনের জায়গা নেই, কারণ সবকটার শাড়ি সেম প্রাইস থাকছে 1050। এবং অবশ্যই যেটা বলার, দুটো করে বুক করতে হবে, সেটা ক্যাশ অন ডেলিভারির ক্ষেত্রে হোক বা অনলাইন বুকিংয়ের ক্ষেত্রে হোক, এবং অবশ্যই তার সঙ্গে ফ্ল্যাট 10% অফ তো থাকছে এই চৈত্রের ধামাকা অফারের জন্য। আচ্ছা, এটাতে যেটা আঁচলের ডিজাইনটা আমরা দেখলাম বক্স বক্স করে, সেই ডিজাইনটাই দুদিকের পাড়ে কন্টিনিউ হচ্ছে। আর এটা হচ্ছে কি একটু সোভার কালেকশন বলবো, কালার অপশনটা অবভিয়াসলি ব্রাইট, বাট কালেকশনটা ভীষণ সোভার। এটা আমাদের 16 নম্বর কালেকশন, এটা থাকছে ব্লাউজটা, তার উপর অবশ্যই যেহেতু 1050 ফ্ল্যাট 10% অফ পাচ্ছেন। এরপর আসছি 17 নম্বর, এই বাটিকটা দেখো, এটাও মানে খুব মিষ্টি কালারটা বলা যায়, মানে যদি আমি বলি যে যারা একটু ডার্ক কালার পরতে পছন্দ করেন, যেরকম এখানে দুটো ব্লুকে এক জায়গায় করা, এটা তো আঁচলটা দেখছেন যেটা দুদিকে দুরকম কাজ যাচ্ছে, এক সাইডে একটা বেশ সুন্দর গাছের মতো ডিজাইন, আর একটা দিকে শিখছে এই লিফ মোটিভটা যেটা মাল্টি কালারে হচ্ছে, এবং এর মধ্যে দেখো ক্র্যাক বাটিকটাও কিন্তু রাখা হয়েছে একদম। আর একদিকে এই যে আমার দিকে যদি পাড়টা দেখি, খুব সুন্দর চালচিত্র মোটিভ করা রয়েছে, আর তোমার দিকে সেই লিফ মোটিভটা কন্টিনিউ হচ্ছে। এটা নেভি ব্লু, আর যদি আমি ইন্ডিগো ব্লু এর একদম ডার্ক টোনটা বলি, সেই টোনটার সাথে পুরোটা রয়েছে। এটা কালার, এটার অপশন হচ্ছে গিয়ে 17 নম্বর কালেকশন, 1050 ফ্ল্যাট 10% অফ, এটা থাকছে ব্লাউজ পিস। এরপর আসবো 18 নম্বর, এটা পুরোটাই ইয়েলোর সাথে, হ্যাঁ সেলফ মোটিভে কাজ করা দেখো, বাটিক যদিও তবে পুরোটাই ইয়েলো রয়েছে, মানে এখানে কোনো কালারের চেঞ্জেস নেই, একটা কালারের উপর কাজ করা রয়েছে। আমি না মলমলও আমি বলি যে নিজের যে ব্লাউজ পিসটা থাকে সেটা দিয়ে পড়তে, আমার কেন জানি মনে হয় কমফর্ট জোনটা দুটো দিয়ে যেরকম সেম থাকবে, শাড়িটাও কমপ্লিমেন্ট পাবে। মনোকালারের ব্লাউজ হলে কি হয়, গোটা ওভারঅল যে সাজটা সেটা কমপ্লিমেন্ট ভালো লাগে। আবার এটা মানে কুচির পাড়টা আবার ক্র্যাক বাটিক শুধু, আর পাড়ের ডিজাইনটা আমরা স্ট্রাইপের ডিজাইনটা পাড়ে পেয়ে যাচ্ছি। এটা আমাদের 18 নম্বর, যে ব্লাউজ পিসটার কথা আমি বারবার বলছিলাম, সেটা হচ্ছে কি এই যে ব্লাউজ পিসটা, 1050 প্রাইস রেঞ্জ সেম থাকছে, আর ফ্ল্যাট 10% অফ পাচ্ছেন। এরপর আসছি 19 নম্বর, বাহ, এটা ব্ল্যাকের সাথে, এটা আমরা ইন্ডিগো ব্লু এর সাথে এই ডিজাইনটা একবার দেখিয়েছিলাম, ব্ল্যাকের সাথে দেখাইনি, ব্ল্যাকের সাথেই দেখাচ্ছি প্রথম। একদম পদ্মপাতার যে ডিজাইন শাড়িটা রয়েছে, একেবারে আঁচল থেকে টানা, একেবারে ক্র্যাক বাতিকের উপর পদ্মপাতাটাই কন্টিনিউ হচ্ছে, একদম মাল্টি কালার। যখন হাফ পোর্শনটা দেখবো, সেটা কিন্তু আবার ব্ল্যাক হয়ে যাচ্ছে, আর গোটা অর্ধেক হাফের মতো পদ্মপাতার মোটিভটা
পারে কন্টিনিউ হচ্ছে। একদম তাই। এটা হচ্ছে 19 নম্বর কালেকশন আমাদের, 1050 প্রাইস রেঞ্জ আছে। তার উপর অবশ্যই ফ্ল্যাট 10% অফ, এটা থাকছে ব্লাউজটা। এরপর আসবো 20 নম্বর, এবং 20 নম্বর কালেকশনটা, এবং সবথেকে বড় কথা প্রত্যেকটা কালেকশনই দেবস্মিতা, আমরা জানি যে দিদিদের পছন্দ মতো যদি একটু আনা যায় তাহলে কিন্তু মলমলের থেকে ভালো অপশন আর হয় না। মলমলের থেকে দিদিদের কাছে ডিমান্ডও প্রচুর, মানে তার জন্য আমরা অনেক সময় কি দিয়ে শেষ করতে পারি না, হয়তো আউট অফ স্টক হয়ে গেল, দিদিদেরকে দিতে পারলাম না। তাই বেশ কিছু ফ্রেশ কালেকশন আজকে নিয়ে এসেছি। এটা যেরকম আমাদের নাম্বার 20, এটা হচ্ছে গিয়ে আঁচলের পাড়টাই আমাদের দুদিকের পাড়ে কন্টিনিউ হচ্ছে, ক্র্যাক বাটি কিন্তু রয়েছে, আর সেটাই পাটলিতে একদম। এটা 20 নম্বর কালেকশন আমাদের, খুব সুদিং কালেকশন। এটা হচ্ছে গিয়ে ব্লাউজ পিসটা, 1050 প্রাইস রেঞ্জ, আর বলার অপেক্ষা রাখে না, ফ্ল্যাট 10% অফ। এরপর চলে যাব 21 নম্বরে, এবং এটাও আরও একটা ব্রাইট অপশন। আর এই শাড়িটার অপশনটা দেখো, এগুলো দেখবে আমাদের বাড়িতে না প্রত্যেকে মায়েদের বিশেষত, তারা রেগুলার বেসিকে পরার জন্য মলমলের থেকে ভালো অপশন হয়তো তারা খুঁজে পানো না, আর সত্যি নেইও। তো এই কালেকশনগুলো থাকে তাদের কাছে, সেরকমই একটা কালেকশন, তবে একটু নতুনত্ব করে, কারণ যদি আমি পাড়ের দিকটা দেখি একটু আলাদা। এটা হচ্ছে কি 21 নম্বর আমাদের, 1050, এটা থাকছে ব্লাউজ পিসটা। এরপর আসছি 22 নম্বরে, 22 যেটা আছে গোটাটাই দেখো ক্র্যাক বাটিকের উপর কাজ করা রয়েছে, এটা একটা ইউনিকনেস আছে 22-এ। সেই ইউনিক বিষয়টা বল দেখাচ্ছি, যেটা আমরা আঁচলে দেখতে পাচ্ছি আমকলকার মোটিভটা, ওই সেম আমকলকার মোটিভটা বডিতে, মানে দুটো আমকলকা দিয়ে পুরো শাড়িটার ক্র্যাক বাটিক দিয়ে, দেখো কাজটা ভীষণ বোল্ড ওয়েতে, ভীষণ বোল্ড ওয়েতে, আর ভীষণ স্মার্ট, ভীষণ স্মার্ট। পুরো শাড়িটা পাটলিতে আসছে আপ পোরশনে, তখন কিন্তু আবার কালারটাও চেঞ্জ হচ্ছে, ব্লু চলে আসছে, নেভি ব্লু এর অপশন। এটা 22 নম্বর, এটা থাকছে ব্লাউজটা, 1050 প্রাইস রেঞ্জ, তার উপর অবশ্যই ফ্ল্যাট 10% অফ। এরপর আসছি নাম্বার 23, 23 নম্বর, এটা আমাদের 23-এর কালারটা এবং তার ডিজাইনটা দুটোই, কালার কম্বিনেশনটা যতটা সুন্দর ডিজাইনটাও ততটাই সুন্দর। আঁচলের পাড়টা দেখতে বলছি কি সুন্দর অ্যাবস্ট্রাক্ট ওয়েতে ফ্লোরাল মোটিভটাই, কি সুন্দর ডিজাইনটা করা, আর তোমার দিকে যে পাড়টা গেছে দেখো চেস্ট হাইলাইট করা হয়েছে। এটা হচ্ছে পুরো শাড়িটা, এটা 23 নম্বর অপশন, এটা থাকছে ব্লাউজটা, তার উপর অবশ্যই ফ্ল্যাট 10% অফ প্রত্যেকটা কেনাকাটায় আজকের যেগুলো রয়েছে। এবং আজকে যে কটা শাড়ি দেখাচ্ছি আলাদা করে বলার কিছু নেই, প্রথম থেকেই বলছি যে দাম দিয়ে কনফিউশন নেই কোনো, কারণ সবকটারই সেম প্রাইস রেঞ্জ থাকছে 1050, এবং ফ্ল্যাট 10% অফও থাকছে। তাই চটপট একটু নাম্বারটা, পছন্দ মতো শাড়ির নাম্বারটা নোট ডাউন করে নেবেন। এটা হচ্ছে কি অনেকটা মভ কালার যদি বলি, তার একটু ডার্ক শেড পার্পল, এটা আমাদের 24 নম্বর কালেকশন, 1050 প্রাইস রেঞ্জ। এরপর চলে আসবো নাম্বার 25, যেটা খুব মিষ্টি একটা কালার, মানে এই কালার টোনটা না অদ্ভুত সুন্দর, একটা মেল্টেড চকলেট যদি আমি বলি, সেই মেল্টেড চকলেট কালারটা, এটার বাটিকের কাজটাও খুব সুন্দর, আঁচলে কর্নার করে বেশ সুন্দর কাজ গেছে, আর হাফ পটটা দেখো সুন্দর মাল্টি কালার, এবং বেস কালারটা যেহেতু হোয়াইট এবং তার উপর ক্র্যাক বাটিক যাচ্ছে, এবং দেখতে অসাধারণ শাড়ি এটা একদম। এটা 25 নম্বর, আচ্ছা এটা হচ্ছে ব্লাউজটা, 1050 তো প্রাইস রেঞ্জ থাকছেই। এরপর চলে আসছি নাম্বার 26-এ, 26 নম্বর কালেকশন, প্রাইস রেঞ্জ থাকছে 1050, এবং অবশ্যই তার উপর ফ্ল্যাট 10%। এটা একটা অসাধারণ, জলের নিচের যে পাটটা থাকে আমাদের জলের তলা, সেটা ফিশ মোটিভ, ফিশটা যাচ্ছে সেটা আবার ক্র্যাক বাটিকের সাথে, ফিশ মোটিভটা ক্র্যাক বাটিকের সাথে কর্নার কর্নার করে কাজ হয়েছে। 26 নম্বর, এটা থাকছে ব্লাউজটা, তার উপর অবশ্যই ফ্ল্যাট 10% অফ, কারণ 1050 প্রাইস রেঞ্জ আছে। এরপর চলে যাব 27 নম্বর কালেকশনে, কালারটা ভীষণ স্মার্ট, লুক ভীষণ স্মার্ট, ইন্ডিগো ব্লু এর ডার্ক শেড দিয়ে বক্স বক্স করে ব্লু আছে, গ্রিন আছে, মাল্টি কালারটা বক্সে ইউজ করা হয়েছে, আর সেই বক্সটাই দেখো, দেখো দুটোটা ধরে। এটা হচ্ছে আমাদের 27 নম্বর, 1050, এটা থাকছে ব্লাউজ পিস, আর 1050 এর উপর ফ্ল্যাট 10% অফ। এরপর চলে আসছি নাম্বার 28-এ, এবং যে কথাটা আরও একবার বলার সেটা হচ্ছে এই শাড়িগুলো আজকে যা যা শাড়ি এনেছি দিদিদের জন্য, অর্থাৎ মলমলের কালেকশন রয়েছে আজকে প্রচুর, এবং পুরোটাই ফ্রেশ কালেকশন, পুরোটাই ফ্রেশ কালেকশন, এবং পুরোটার উপরেই 10% অফ থাকছে, একেই 1050 দাম তার উপর 10% অফ থাকছে, মানে প্রায় 105 টাকা অফ হয়ে যাচ্ছে কিন্তু। এটা 28 নম্বর দেখলাম, এটা হচ্ছে ব্লাউজ পিসটা, 1050 প্রাইস রেঞ্জ। এরপর চলে যাবো 29 নম্বরে, 29-এও যে ডিজাইনটা, সেই লিফ মোটিভটা খুব সুন্দর কালারফুল বলা যায়, কারণ যেহেতু অরেঞ্জের সাথে, অরেঞ্জ আমরা মানে সবসময় আমরা দুজন তো অলওয়েজ বলেই থাকি যে অরেঞ্জ হচ্ছে ফেস্টিভ মুড অন করে দেয়, তো সেই অরেঞ্জের সাথে পুরো লিফ মোটিভটা কন্টিনিউ হচ্ছে, দুদিকের পাড়েও যাচ্ছে সেটা। এটা মলমলের 29 নম্বর কালেকশন দেখছি, 1050, এটা থাকছে ব্লাউজটা। এরপর চলে আসবো নাম্বার 30, 30-এর কালেকশনটাও ভীষণ সুন্দর, এটা কালার কালেকশনটা খুব সুন্দর বলে, আসলে আমরা বরাবর বলে থাকি যে আমরা
যখনই আসি চেষ্টা করি একটু কালার নিয়ে হয় ডিজাইন নতুন আনবো অথবা কালার নতুন আনবো, অবশ্যই সেই চেষ্টাটা আমাদের মধ্যে থাকে, আর বাদ বাকিটা পুরোটাই দিদিদের উপর। কর্নার টু কর্নার করে বাটারফ্লাই মোটিভ যাচ্ছে, দুটো অ্যাঙ্গুলার করে গেছে, কালার বার যেহেতু তোমার ফিগার কারেকশন করবে খুব সুন্দর ভাবে। আচ্ছা এটা হচ্ছে কি 30 নম্বর কালেকশন 1050, এই যে থাকছে ব্লাউজ পিস। এরপর চলে আসবো 31 নম্বর, ফ্ল্যাট 10% অফ, কিন্তু প্রত্যেকটা শাড়িতেই পেয়ে যাবেন, মানে সেটা আর আমার নতুন করে বলতে হবে না, শুরুতেই বলে দিয়েছি। হ্যাঁ প্রাইস নিয়ে কোনো কনফিউশন নেই, সব কটা শাড়ির দাম 1050, তবে এক্ষেত্রে যেহেতু শাড়ির দামগুলো 1050 তাই আপনাকে দুটো করে বুক করতে হবে অনলাইন বুকিংয়ের ক্ষেত্রে বা ক্যাশ অন ডেলিভারির ক্ষেত্রেও দুটো করে। এটা হচ্ছে নাম্বার 31 আমাদের, এটা বেশ সুন্দর সিনারির মোটিভটা যাচ্ছে, খুব সুন্দরভাবে সিনারি মোটিভ, একদম ছোটোবেলায় ড্রয়িং খাতায় যেরকম করতাম আমরা ঠিক সেই মোটিভটাই রয়েছে। এটা হচ্ছে ব্লাউজটা, 1050 তো প্রাইস রেঞ্জ, তার উপর অবশ্যই ফ্ল্যাট 10% অফ। এরপর চলে আসবো নাম্বার 32-তে, এবং দেখো হলুদ সবুজের যে কাজটা পুরোটাই কিন্তু এখানে ফুটিয়ে তোলা হয়েছে, মানে সবুজ হলুদের যে কাজ সেটা তুমি দেখো প্যানেল করে করে, হাফটা তোমার পুরোটাই আঁচল থেকে ধরে পুরো প্যানেল করে করে, আর হাফটা থাকছে তোমার সেই হলুদের সাথে সলিডটা আর পাড়ে কাজটা গেছে, মানে এটা কম্বিনেশনটা না দারুণ, মানে হাটকে কম্বিনেশন হলুদ আর সবুজের পুরো। এটা 32 নম্বর, এটা থাকছে ব্লাউজটা, 1050 প্রাইস রেঞ্জ, তার উপর অবশ্যই ফ্ল্যাট 10% অফ। এরপর আসছি নাম্বার 33-তে, এবং এক্ষেত্রেও দেখো আঁচলটা কিন্তু ভীষণ ভাবে দেখতে, মানে এটাতে খুব বেশি কাজ বলবো না, এগুলো হচ্ছে কিছু স্মার্ট লুক ক্যারি করছে, একদম হালকা কাজ, খালি আঁচলটাতেই একটা ত্রিভুজ আকৃতির ভিতরে কলকা করা হয়েছে ফ্লোরাল মোটিভ, আর গোটা শাড়িটা ক্র্যাক বা টিকে যাচ্ছে, এদিকে তোমার দিকে চেস্ট হাইলাইট করা একদম, এবং বাকি শাড়িটা আবার গিয়ে পাটলিতে গিয়ে আপনি আঁচলের ডিজাইনটাই পেয়ে যাব। আচ্ছা এটা হচ্ছে কি নাম্বার 33, 1050 তো অবশ্যই। আচ্ছা ব্লাউজটাও খুব ব্রাইট অপশন, এবং এই ব্লাউজটা দিয়ে যদি ট্রাই করা যায় আমার মতে বলে হ্যাঁ একদমই তাই, মলমলের ক্ষেত্রে যে ব্লাউজ পিসগুলো আমরা দিয়েছি সেগুলো দিয়ে আমি হলে তো ট্রাই সেটাই করব, কারণ দেখতে না খুব সুন্দর লাগে। এটা হচ্ছে কি নাম্বার 34 আমাদের, এর কাজটা শুধু বলবো যখন হাতে পাবেন আরো প্রমিনেন্ট বুঝতে পারবেন, একদম সরু তুলির কাজ আলপনা করে গেছে, সেইটাই তোমার দুদিকের পাড়ে কন্টিনিউ হয়েছে, আর মাঝখানে খুব সুন্দর একটা রানি শেড, মানে এটা রেডি শেড রয়েছে, একটু ডার্ক রেড যদিও। এটা হচ্ছে কি 34 নম্বর, 1050 এটা থাকছে তার ব্লাউজটা। এরপর আসবো নাম্বার 35, 35 নম্বর কালেকশনে, সবকটা কালেকশনই দেখবার মতো, এবং সব থেকে বড় কথা আজকে যা শাড়ি দেখাচ্ছি তার উপর যেমন ফ্ল্যাট 10% অফ রয়েছে, তেমন যেহেতু চৈত্র মাস চলছে নতুন বছর আসছে তাই 30% অফ থাকছে, প্রত্যেকটা কেনাকাটাতেই 10-30% অফ থাকছে, সেক্ষেত্রে আপনারা সেই অফারটাও পেয়ে যাচ্ছেন চৈত্রের মধ্যে কেনাকাটা করলে। এটা নাম্বার 35 দেখে নিলাম আমরা, 1050 অবশ্যই ফ্ল্যাট 10% অফ আপনারা প্রত্যেকটা শাড়িতে আজকের পেয়ে যাচ্ছেন। এটা 36 নম্বর শাড়ি তাই তো? হ্যাঁ এটা দেখো দুটো ব্লু কালারকে এক জায়গায়, একদম মিডনাইট ব্লু একটা আর একটা নেভি ব্লু, দুটো ব্লু কে এক জায়গায় এনে প্যানেল করে যেমন প্রথম কথা স্ট্রাইপ গেছে, তার উপর ক্র্যাক বাটিক, তার উপর লিফ মোটিভ, আর কর্নার টু কর্নার করে কাজ গেছে। এটা হচ্ছে গিয়ে নাম্বার 36 আমাদের, 1050 ফ্ল্যাট 10% অফ, এটা থাকছে ব্লাউজটা। এবার চলে আসবো নাম্বার 37-এ, এবং 37 এর কালারটা বলছে ভীষণ আনকমন, এবং দেখো মানে ভীষণ চোখে লাগার মতো রংটা, এবং নস্যি কালার যেটাকে বলে না সেই নস্যি কালার, তোমার ধরো গার্নেট কালার, হ্যাঁ, আর যদি আমি বলি তোমার রেডিশ একটু ডার্ক রেডটা যেটা সেই, মানে এটা না পুরোটাই, যেহেতু এটা দেখো আঁচলটা কি পুরোটা দেখো, আমি আঁচলটা পুরোটা ঝুলিয়ে দিলাম, পুরোটাই ফ্লোরাল মোটিভটা একদম ইউনিক করে তো, এবং এক্ষেত্রেও দেখো চেস্টটা কিন্তু হাইলাইট করা হয়েছে, সেই ফ্লোরাল মোটিভটাই হাফ করে চেস্ট হাইলাইট করা হয়েছে, পুরোটাই ক্র্যাক বাটিকের সাথে আর হাফ পোরশনটা যাচ্ছে পরের হাফ পোরশনটায়, এটাও কিন্তু দেখো ভীষণ ইউনিক কালেকশন, স্টাইলিশ, ভীষণ স্টাইলিশ, মানে এক কথায় এটা অসাধারণ। এটা হচ্ছে কি নাম্বার 37, এই যে ব্লাউজ পিসটা থাকছে এটা, 1050 প্রাইস রেঞ্জ। এরপর চলে আসবো নাম্বার 38-এ, এবং শেষের দিকে যে কটা কালেকশন দেখাচ্ছি সবকটা কালেকশনই কিন্তু ভীষণ হাটকে কালেকশন, একদম তাই, এটাও সার্কেল মোটিভ যাচ্ছে, এবং সার্কেলের ভিতরে একটা বাটারফ্লাই মোটিভ যাচ্ছে, সেটাও দেখো চেস্ট হাইলাইট, আর আমার দিকে পাড়টা কিন্তু যেটা করা হয়েছে ক্র্যাক বাটিকে ইন্ডিগো ব্লু এর সাথে, আবার যেটা কুচিতে কন্টিনিউ হয়েছে অপশনে আসছে সেটা আবার আঁচলটাই কন্টিনিউ, এটা হচ্ছে গিয়ে ব্লাউজ পিসটা নাম্বার 38। এরপর চলে আসবো 39, আচ্ছা আরেকটা ইয়েলো মানে কালার রয়েছে আমাদের কাছে, সে ডিজাইনটা একেবারে আলাদা, একটা ইয়েলো দেখিয়েছিলাম আমি অতিথি, সেটা ফুল বেস কালারটা ইয়েলো রেখেই করা হয়েছিল, এটা হাফটা পুরোটাই ভাবে কাজ যাচ্ছে আর হাফটা থাকছে ক্র্যাক বাটিকের সাথে। এটা হচ্ছে নাম্বার 39, আর এটা হচ্ছে ব্লাউজটা,
1050 আর তার উপর অবশ্যই ফ্ল্যাট 10% অফ লাস্ট অপশন লাস্ট কালেকশনটা যাব আর লাস্ট কালেকশনটা অবশ্যই ভীষণ ব্রাইট একটা কালেকশন এবং যেহেতু লাস্ট কালেকশন একটু চোখটা আটকে থাকুক আপনার মলমলে সেই জন্যই এই কালেকশনটা আনা প্যানেল করে ফিগার মোটিভটা যেটা আমরা ফোক মোটিভটা বলে থাকি প্যানেল করে রয়েছে পুরোটা আর সবথেকে ভালো হচ্ছে কি বডির কালারটা এবং দেখো হোয়াইটটার সঙ্গে যেহেতু দুটো কালার যাচ্ছে রেড যদি আমি বলি বা অরেঞ্জ এবং তার পাশে আবার পারে যেহেতু ব্ল্যাক যাচ্ছে সবকটা কালারে ভীষণ প্রমিনেন্ট ধরুন একদমই তাই অসাধারণ লাস্ট কালেকশনটা জানি চোখ নজর সবার আটকাবে পার্টটা দেখো কি প্রমিনেন্ট কাজ ভীষণ প্রমিনেন্ট এটা হচ্ছে কি নাম্বার 40 লাস্ট অপশন আমাদের 40 নম্বর 1050 আচ্ছা এটা হচ্ছে ব্লাউজটা থাকছে আর 1050 আর আমরা তো বলেই দিলাম যে দুটো করে বুক করতে হবে তার কারণ জানেনি যেহেতু 1050 তার মধ্যে আবার ফ্ল্যাট 10% অফ হয়ে যাচ্ছে আর আজকে যেহেতু আমরা পুরোটাই মলমলের কালেকশনে ছিলাম জানি ভীষণ আই সুদিং কালেকশনে আমরা আজকে ছিলাম আজকে সময় বলছে আমাদের দুজনকে বিদায় নিতে হবে তবে একটাই বক্তব্য সবাই ঘরে থাকুন সুস্থ থাকুন আর আমার সঙ্গে তিথিও ছিল তাই আমরা দুজন একসাথেই বিদায় নিচ্ছি দুজনের তরফ থেকে একটা কথা সবাই ঘরে থাকুন আর দয়া করে সুস্থ থাকুন নমস্কার ভালো থাকবেন মাসের বিশেষ ধামাকা আবরণের প্রতিটি কেনাকাটার উপর রয়েছে 10-30% বিশেষ ছাড় অফার চলবে পয়লা বৈশাখ পর্যন্ত তাড়াতাড়ি অনলাইনে বুক করুন আবরণ এক্সক্লুসিভে বিরাটি মিনি বাস স্ট্যান্ডের ঠিক উল্টো দিকে